बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमि स्वामी माली चिस्ती आपनादे सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी खुबी गुरुत्वपूर्ण एवं सकलेर जन्नो एटी दरकार। जेमन केउ तरिकतेर जगते आछे, केउ शरियते आछे, तबे आसले कि शरियत बोलते कि शरियतेर मध्ये तरिकत हाकिकत मारिफत समस्त किछु लुकानो, किन्तु से लुकिये रेखे चलि, किन्तु आमादेर वितर्क तो किन्तु जानार दरकार, सेटा किन्तु आमार जाना हय ना। তবে আজকে আপনাদের যে উদ্দেশ্যে যে কথাগুলো বলবো সেটি হলো যে জিব্রাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে এলো। দেখা বস্তু দেখে এলো এই যে বিষয়টি, এই বিষয়টি কি? আচ্ছা, আজকের আলোচনায় যে আল্লাহর রূপ প্রকাশ হয়ে যাবে, আল্লাহ কোন রূপে কোথায় কিভাবে আছেন তা প্রকাশ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি টানবেন না, ইনশাআল্লাহ দেখতে থাকুন। দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই তো রাসূল। এই রাসূলকে কিন্তু আল্লাহ বন্ধু বলে ডেকেছে, কিন্তু কে কার বন্ধু আজকে আপনারাই বলবেন, বাকিটা আপনারা বলবেন কমেন্ট করে। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়াতে রাসূল নামে তিনি ছিলেন, তবে দেখেন যে জিব্রাইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইলের যখন কথা হচ্ছে তখন বলল, আমি তো আল্লাহর তরফ হইতে আপনার কাছে কথা এনে দেই, বার্তা এনে দেই। তখন বলল যে হুজুর, আপনি তো সৃষ্টির সেরা, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, মেরাজ করেছেন, আমাকে একটু দয়া করে বলবেন আল্লাহকে দেখতে কেমন। দেখেন জিব্রাইল বলতেছে এই কথা যে আল্লাহকে দেখতে কেমন এবং আল্লাহ কোথায় আছে। তখন জিব্রাইলকে রাসূল বলতেছে, দেখো তুমি তো বললে যে তুমি আল্লাহর তরফ থেকে আমাকে খবর এনে দাও, পয়গাম এনে দাও, কথা এনে দাও, তাহলে তুমি যার কাছ থেকে এনে দাও তুমি কি তাকে কখনো দেখোনি? তখন জিব্রাইল বলতেছে, না আমি আল্লাহকে কখনো দেখিনি এবং তিনি কোথায় থাকে আমি সেটাও জানি না, আমি গায়েবের এলেম আমি আপনার কাছে এনে দেই। গায়েবের শব্দ যখন আমি শুনতে পাই তখন সেই গায়েবের এলেম আমি আপনার কানে পৌঁছে দিই, তখন এটি কোরআন লিপিবদ্ধ হয়। তখন রাসূল বললেন যে তুমি কি সত্যই আল্লাহকে দেখোনি? তখন রাসূল এই কথা বলার পরে জিব্রাইল বলল যে আপনি দুনিয়াতে থাকেন কিন্তু আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ হয়ে গেছে এবং যেখানে আল্লাহ আছে সেখানে আমার যাওয়ার ক্ষমতা হয়নি, আল্লাহ আমাকে পাখা দিয়েছে, সেই পাখা এত শক্তিশালী যে একটা চাপ দিলে এক আসমান চলে যায়, দুইটা চাপ দিলে দুই আসমান চলে যাই, তিনটা চাপ দিলে আমি তিন আসমান চলে যাই, কিন্তু আমি কখনো দেখিনি আল্লাহ কেমন এবং আল্লাহ কোথায় বসবাস করেন। তখন জিব্রাইলকে কি বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হে জিব্রাইল, তুমি আরশে আজিমের ইমুক স্থান দিয়ে গিয়ে ইমুক স্থানে চলে যাবে, তাহলে তুমি আল্লাহকে দেখতে পাবে। তখন তিনি এক চাপে এক আসমান, দুই চাপে দুই আসমান, সাত চাপে সাত আসমানে চলে গেছে। যাওয়ার পরে যেই স্থানটিতে, যে স্থান দিয়ে যাওয়ার কথা ছিল সেখান দিয়ে তিনি গেলেন। যাওয়ার পরে সেই স্থানটি তিনি চিনতে পেলেন এবং সেই স্থানেরই একটি জায়গায় একজন ব্যক্তি বসে আছে। তখন তিনি ডাক দিচ্ছেন না, দাঁড়িয়ে আছে। এরপর তিনি যখন দাঁড়িয়ে আছে তখন মুখটি ঘুরিয়ে সেই ব্যক্তিটি জিব্রাইলের দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে নূরে নূর তাজাল্লা, তখন সেই রাসূল আরশে আজিমের এখানে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সেই জিব্রাইল ভাবতেছে কি, আমাকে আল্লাহ এত শক্তিশালী পাখা দিয়েছে, আমি এক চাপে এক আসমান, দুই চাপে দুই আসমান, সাত চাপে সাত আসমানে চলে এসেছি, কিন্তু রাসূলকে তো আমি দুনিয়াতে রেখে এসেছি,
তিনি আরশে আজিমের এখানে কিভাবে তিনি আসলেন, তখন তিনি আশ্চর্য হয়ে গেছেন। আর তিনি দেখতেছেন যে একটা পাগড়ি তিনি মাথায় পেঁচাচ্ছেন, মাথায় পাগড়িটি পেঁচাইতেছেন বা ফিটিং করতেছেন মাথার মধ্যে। তখন এই দৃশ্য দেখে তখন জিব্রাইল সেখান থেকে চট করে সে দুনিয়াতে এসে গেছে। দুনিয়াতে এসে দেখে সেই জিব্রাইল এসে দেখে যে সেই রাসূল জমিনে যেখানে বসাতে দেখে গিয়েছিলেন সেখানেই তিনি বসে আছেন, কিন্তু এখানে দেখতেছেন তিনি সেই পাগড়িটা মাথা থেকে খুলতেছেন। সেখানে দেখে এসেছে পাগড়িটা রাসূল পরতেছে, আর দুনিয়াতে এসে দেখে সেই রাসূল আবার পাগড়িটা খুলতেছে। তখন সে আশ্চর্য হয়ে বলছে, হে আল্লাহ রাসূল, আমি কি দেখলাম যে আমাকে আল্লাহ এত শক্তিশালী পাখা দিয়েছে, আমার থেকে দ্রুত কেউ নেই, আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছে, কিন্তু এত শক্তি দিয়ে এই পাখা দিয়ে গিয়ে দেখি সেখানে আপনি বসা, আবার জমিনে এসে দেখি আপনি এখানেও বসা, সেখানে পাগড়ি আপনি পরতেছেন, এখানে আপনি পাগড়ি খুলতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি হেসে বললেন, হে জিব্রাইল, কি খবর তোমার, তোমার সাথে কি আল্লাহর সাক্ষাৎ হয়েছে? জিব্রাইল বলতেছে, আমি তো কি বলবো, আপনি এখানেও আপনি সেখানেও, তাহলে আমি আল্লাহকে যে দেখবো, আমি তো আপনাকেই দেখেছি। তখন রাসূল বলতেছে, হে জিব্রাইল, তুমি কি শ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে একজন নয়? তুমি কি এখনো কিছু চিন্তা করছো, কিছু বুঝতে পারছো? তখন জিব্রাইল চিন্তা করতে করতে হঠাৎ করে তার মাথায় এসে গেছে, হায় হায়, আমি দেখি তার খবরগুলাই তাকে দিই, হায় হায়, আমি দেখি তার খবরগুলাই, রাসূলের খবরই আমি রাসূলকে দিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দেখো তুমি যে এই কথা বলছো যে রাসূলের খবরগুলাই তুমি রাসূলকে দাও, তাহলে তুমি কি এখনো বোঝোনি? তখন রাসূল যখন মুস্কি হাসছে আর জিব্রাইলের মাথার জ্ঞানের পাটগুলো যখন খুলে গেছে, তখন রাসূলের পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ। দেখেন, জগতের মানুষে কিন্তু বলে রাসূল উল্লাহ, না বাবা, রাসূল আল্লাহ, তার মানে রাসূলের সাথে আল্লাহ এক। এই জন্য কিন্তু আল্লাহ কোরআনে অনেক জায়গাতে বলেছে, তোমরা আমার রাসূল হইতে আমাকে কখনো পার্থক্য করিও না। দেখেন এই কথাটি কোরআনের, তোমরা আমার রাসূল হইতে আমাকে কখনো পার্থক্য করিও না, যদি করো তাহলে তোমাদের শাস্তি হবে। রাসূল যে জায়গায় আমি সে জায়গায়, আমি যে জায়গায় রাসূল সে জায়গায়, রাসূলের মধ্যে এক আমি, রাসূল আমার মধ্যে এক। হে জগৎবাসী, দেখ আজকের এই আলোচনাটা জানি না আপনাদের কেমন লাগবে। দেখেন রাসূল যে বিষয়টা আর মুহাম্মদ যে বিষয়টা, একটু পার্থক্য সেটি কি, আমরা যখন কলেমা পাঠ করি তখন আমরা পাই কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা একদল বলতেছে রাসূল উল্লাহ। আচ্ছা যাই হোক, যে এই যে রাসূল আল্লাহ যে বিষয়টা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বাংলা করতে গেলে কি হয়, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তার মানে বান্দা ও রাসূল, তার মানে এই যে ও দিয়েছে বান্দা ও রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা, আর সেই বান্দার মধ্যে রাসূল বাস করে। আর আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম, নিজেকে পানি দ্বারা পবিত্র করবেন না, নিজেকে পবিত্র করতে হলে একমাত্র আত্মার পবিত্র করতে হবে,
যে আত্মাতে রাসূল মিশে থাকবে আর সেই রাসূলের সাথে আল্লাহ মিশে থাকবে। আল্লাহ রাসূল এক আকার, এখন কোনটা রাসূল কোনটা আল্লাহ কি করে বুঝবেন, সেটি বোঝারও ব্যবস্থা রয়ে গেছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যদি এই বিষয়গুলো বুঝতে হয় জানতে হয় তাহলে এগুলো আত্মতত্ত্ব, সৃষ্টির ভেদতত্ত্ব। এগুলো জানতে হলে কি হবে, একজন কামেল মুর্শিদকে ধরতে হবে, একজন কামেল মুর্শিদ, পীরের ভিতরে মুর্শিদ, মুর্শিদের ভিতরে রাসূল, রাসূলের ভিতরে আল্লাহ, এই তিনজনে করতেছে খেলা। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই রূপ স্রোত দর্শন হবেই। তবে আরেকটি কথা বলতে রয়ে গেছে, সেটি হলো জিব্রাইল রাসূলের পায়ে হাত দিয়ে বলতেছে, হে রাসূল, আমার আর বোঝার বাকি নেই, কোথায় রাসূল আর কোথায় আল্লাহ, এটা আমার আর বোঝার বাকি নেই, দুই মিললে একাকার, যে আপনার খবরগুলোই আমি আপনাকে এনে দিয়েছি। তাহলে বোঝা গেল কি, আকাশে একটা চিল যখন উড়ে না, তখন নিচে দিয়ে কিন্তু একটা ছায়া ঘুরে, তখন ছায়াকে সারা জীবন যদি আমরা বন্দুক দিয়ে বা তীর দিয়ে একে মারতে চাই, সে কিন্তু কখনোই পড়বে না। যখন আকাশেরটা মারা হবে তখন ছায়াটাও আর সেই চিলটা একসাথেই পড়ে যাবে। তাহলে আমি বলতে চাই, পৃথিবীতে এই পৃথিবীটা ছায়া স্বরূপ, মায়া স্বরূপ, লোভনীয় স্বরূপ, আমরা এই পৃথিবীতে পড়ে আছি, আল্লাহর ভেদতত্ত্ব আমরা জানি না, বুঝি না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝানো হলো, এই কথাগুলো কি আরো ভেঙে বলার আছে না বুঝতে পেরেছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।